সুপ্রিয় দর্শক মন্ডলী, দেখুন অসাধারণ একটি মসজিদ এই প্রত্যন্ত এলাকায়। এই এলাকাটার নাম হচ্ছে চত্রা, আর এখানে একটা অসাধারণ মসজিদ। এই মসজিদটি নির্মাণ করেছেন আলতাফ হোসেন নামক একজন দর্শক, যিনি দুবাই প্রবাসী, আর ওখান থেকেই তিনি এই মসজিদটি নির্মাণ করেন। আর এখানে 1,000 থেকে 3,000 লোক নামাজ পড়তে পারে। চলুন ভেতরে যাবো, দেখবো অসাধারণ। আলতাফনগর জামে মসজিদ। এই জামে মসজিদটি আলতাফনগরে অবস্থিত, আর আলতাফনগর হচ্ছে রংপুর জেলার পীরগঞ্জ থানার চত্রা বন্দরে। আর এই আলতাফনগর নামকরণ করা হয়েছে আলতাফ হোসেনের নাম অনুসারে। আলতাফ হোসেন দুবাই প্রবাসী এবং ব্যবসায়ী। তিনি দুবাইয়ে ব্যবসা করেন এবং তিনি চিন্তা করেন যে তার এলাকায় একটি মসজিদ করবেন। দুবাইয়ের মসজিদের আদলে তিনি এই মসজিদটি নির্মাণ করেন। দেখতে দারুণ সুন্দর এবং মনোরম দৃশ্য, একবার এসে দেখে যেতে পারেন। প্রিয় দর্শক মন্ডলী, আমি এখন আছি মসজিদের পেছনে, অর্থাৎ মসজিদের পেছন সাইডটা দেখতে পাচ্ছেন, সবুজ ঘাস, সেই সাথে এই মসজিদের দৃশ্য, সত্যি অসাধারণ একটা দৃশ্য। আর এই মসজিদের ঠিক এই পাশে আছে আলতাফনগর গণ কবরস্থান, অর্থাৎ আলতাফ হোসেন সাহেব যিনি এই মসজিদটি প্রতিষ্ঠা করেছেন তার নাম অনুসারে এই কবরস্থান, তার পারিবারিক কবরস্থান। আর এই পাশে আছে এতিমখানা আর ছোট ছোট বাচ্চারা মাদ্রাসা, সেই সাথে লেখাপড়া করে থাকেন। তো দর্শক মন্ডলী, আজকে এই পর্যন্ত। আমি এখন যাব শহীদ আবু সাইদের বাড়িতে। যারা শহীদ আবু সাইদের ভিডিও পছন্দ করেন তারা অনেকেই আমার এই চ্যানেলের সাথে সংযুক্ত। আশা করি এই ভিডিওগুলো দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।